আমার হাজবেন্ড যদি আজকে আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি সুস্থ হতে পারতাম না। ইভেন আমার আম্মু আমাকে খুব খুব সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি, আমার বড় ননাই বা মেজো ননাই সবাই যে যেখানে ছিল, ফ্যামিলিগতভাবে আমি অনেক সাপোর্ট পেয়েছি, যে কারণে হয়তো আমি আজকে অনেকটা সুস্থ। আল্লাহ পাক যেন সবার ফ্যামিলিতে এরকম সাপোর্টেড কিছু মেম্বার্স রাখে, যেন তারাও সুস্থ হতে পারে এবং এই হসপিটাল আসতে পারে। ডিপিআরসি হসপিটালকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া, কারণ এখানে আসলে আপনারাও সুস্থ হবেন, আমার মতো আর কি সুস্থ হবেন, আল্লাহ না করুক আমার মতো কারো রোগ যেন না হয়, তবে স্যারের কাছে আসলে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন আগের চাইতে অনেকটা সুস্থ। আপনাদেরকে আমার সুস্থতার কথা বলে হয়তো শেষ করতে পারবো না। সুস্থতার কথা বলার আগে চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আমি মোসাম্মদ মারিয়া হোসেন, আমার বয়স 22, আমি হচ্ছে মোহাম্মদপুর 40 ফিট থেকে এসেছি, আমি একজন গৃহিণী, আমার একটা বাচ্চা আছে মেয়ে, তার 3.5 বছর চলে। আমি ডিপিআরসি হসপিটালে এসেছি, আমার রোগের নাম হচ্ছে জিবিএস। আমার সমস্যাটা শুরু হয়েছে জুলাই 14 তারিখ রাত্র থেকে, হঠাৎ আমার পাটা খুব দুর্বল হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে আমার হচ্ছে প্রেশার লো বা এমন কিছু একটা, তো তারপরে আমি হচ্ছে প্রেশার লো হলে মানুষ যা করে আর কি সেগুলো করার পর দেখছি যে রাত্রে আমি শোয়ার পরে সকালে শুক্রবারে 15 জুলাই আমি শুক্রবারে ঘুম থেকে উঠে আমি পা নাড়াইতে পারতেছি না, মানে খাট থেকে নামার সময় আমি হঠাৎ করে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি আর একাকিত্বভাবে উঠতে পারতেছি না। তো তারপরে আমি হাতে, তখন আর কি হাত দিয়ে ওঠার চেষ্টা করতেছি, হাতে আর কি কোনো শক্তি পাচ্ছিলাম না। এর আগে এরকম কখনো হয় নাই, তবে আমি অসুস্থতা হওয়ার মানে আগে 14 জুলাই তো আমি অসুস্থ হয়েছি, তারও 1 সপ্তাহ আগে আমার একটু ফুড পয়জিং এর মতন হয়েছিল। নর্মালি মানুষ ওয়াশরুমে একবার গেলে মানে গেলে হয়, আমার ওই দিন 3-4 বারের মতো যেতে হয়েছিল। তো ওইটা হওয়ার পরে আমি হচ্ছে ভালো হয়ে গেছি, আমার এভাবে কোনো ওষুধ পানি খেতে হয়নি, ভালো হয়ে গেছি। তারপরে আর কি 1 সপ্তাহ পর 14 জুলাই হঠাৎ আমার এরকম আর কি সমস্যাটা দেখা দেয়। প্রথম আমি গিয়েছিলাম, ভাবছিলাম যে আমার রক্তে কোনো সমস্যা আছে বা এরকম কিছু, আমার শরীরটা দুর্বল লাগতেছে কেন। তো ওনারা যাওয়ার সাথে সাথে আমাকে কিছু টেস্ট দেয় আর হচ্ছে একটা স্যালাইন দেয়। তো ওনারা টেস্ট দেওয়ার পরে ওনারা ডক্টর আমাকে আগে দেখে বলছে আমার অ্যানিমিয়ার প্রবলেম আছে, এর জন্য আর কি 3টা টেস্ট দেয়। তো টেস্টের রিপোর্ট আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আসে, ব্লাডের মধ্যে রেড ব্লাডটা একটু কম আছে, হোয়াইট ব্লাডটা একটু বেশি, এটাই আর কি বলছে। তো এটা হচ্ছে একটু প্রবলেম আছে, প্রবলেম না থাকলে মূলত সাদা ব্লাডটা বেশি থাকে না, এটা বললো আর কি স্যার। তারপরে আমি বাসায় চলে আসছি, তারপরের দিন আর কি সোমবারে মনে হয় সোমবার দিন আমি আবার চলে যাওয়ার পরে স্যার মানে বললো যে নিউরোলজিতে আমাকে দেখানোর জন্য। তো বড় প্রফেসরের কাছে আমার নিয়ে যাওয়ার পরে আমার হাত পা খুব ঠান্ডা ছিল, আমাকে হচ্ছে ওই যে একটা মেশিনের দ্বারা যে পায়ের মধ্যে রেসপন্স বোঝা যায় নাকি ওইটা দিয়েই করছে, তো আমি কোনো রেসপন্স পাইনি। তো স্যার বললো যে উনি তো খুব ক্রিটিক্যাল রোগী, অল্প বয়স, ওনাকে তাড়াতাড়ি নিউরোলজিতে ভর্তি করে দেন। তো আমাকে আর কি আমার ফ্যামিলির লোক ভর্তিটা করানো মানে ভর্তি করাইতো, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি মূলত 3 বার মাজার মধ্যে ব্যথা পাইছিলাম, 3 বার মাজার ব্যথা পাওয়ার কারণে হয়তো বা এরকম কোন একটা কিছু হইতে পারে। তো আমার মেজ দুলাভাই উনি হচ্ছে বলতেছে যে তুমি তো মাজায় ব্যথা পাইছিলা, তো তুমি আগে যাও। আমি তার আগে ওষুধ খেয়েছিলাম, তো ডক্টর বলছিল যে ওষুধ যেহেতু খাইছেন তাহলে যায় দেখেন তো যে আপনি প্রবলেমটা ধরতে পারে নাকি। তো তারপরে স্যার আমাকে 1 সপ্তাহ ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়ার পরে হচ্ছে আমার উন্নতি আছে আর কি। তখন আমি মানে জুলাই 14 তারিখে যখন অসুস্থ ছিল শোয়া ছিলাম, মানে একটা মরা লাশ যেরকম শোয়া থাকে সেরকম ছিলাম। ওষুধটা খাওয়ার পরে আমার হাড্ডিতে খুব জ্বলাপোড়া ওঠে প্রথমে 2 দিন, তারপরে আমার হাড্ডির জ্বলাপোড়া কমে যায়, মানে নার্ভ গুলা খুব টান লাগে, উঠতে পারি না, শুইতে পারি না, বসতে পারি না, এরকম লাগে। তো এখন আর কি ওইটা প্রবলেমটা সলভ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আর কি আমার বড় আপা উনি হচ্ছে আমাকে হসপিটালে নিয়ে যায়, উনি আত্মীয়দের সাথে কথা বলার পরে আমার যায়। তো ডক্টর আমাকে এনসিবিএস একটা টেস্ট আছে সেটা বলছে, এটা করলে আমরা সব মানে সমস্যা হয়েছে কিনা আপনার সেটা আর কি ধরতে পারবো। তো ওইটা আমি করছি, করার পরে আমার আর
খাওয়া হয়নি। তো আমার মেজ আপার হচ্ছে লোক স্যার, উনি হচ্ছে তাহলে উনি আর কি আমাকে বললো যে তোমার যে যে সমস্যা, তুমি এক কাজ করো একটা ফুল বডি এমআরআই করো। তো আমি সেটাই আর কি বডি এমআরআই করেছি। করার পরে হচ্ছে স্যার আমার হচ্ছে কি দেখার এমআরআই রিপোর্ট দেখার পরে বললো যে আমার রগ গুলা চিকন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো এটা তো খুব খারাপ লক্ষণ, এটা ধীরে ধীরে আমার অবনতির দিকে যাবে, উন্নতি হবে না। তো আমাকে আর কি ইমিডিয়েটলি সেই দিনই হসপিটালে ভর্তি করায় দেওয়া হয়, 26 জুলাই। তো আমি সেই দিন ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে যাওয়ার পরে স্যার আমাকে দুইটা ওষুধ দিল আর কি। ওষুধটা খাওয়ার পরে আমার আল্লাহর রহমতে যে ব্যথাটা ছিল ওই ব্যথাটা আর করেনি। আমি ওষুধটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে স্যাররা আমাকে নিয়ে হচ্ছে কয়েকটা বোর্ড বসাইছে ছাত্র ছাত্রীদের নিয়ে। তো ওইটা করানোর পরে কয়েক 3 দিন আর কি আমাকে নিয়ে বোর্ড বসানোর পরে এখন স্যাররা আমাকে বললো যে আমার পিঠ থেকে একটা মানে রসের মতো বের করে সেটা টেস্ট করতে হবে। সেটা টেস্টে বোঝা যাবে যে আমার মানে পরিস্থিতিটা কেমন আছে। তো সেটা টেস্ট করার পরে সব রিপোর্টই ভালো আসছে, আমার শরীরে প্রোটিনের পরিমাণটা একটু বেশি। স্যাররা বললো আর কি যে এটার লক্ষণই জিবিএস, মূলত জিবিএস এর লক্ষণ, যেই যে লক্ষণ গুলো আপনার শরীরে সেগুলো জিবিএস এর লক্ষণ গুলো ধরা পড়েছে। এখন আপনি বাসায় চলে যান, বাসায় চলে গেলে যে যে ব্যায়াম গুলো দেখানো হয়েছে সেগুলো যদি আপনি করেন ইনশাল্লাহ 4-5 মাস বা বছর খানিক এমন আপনি সুস্থ হয়ে যাবেন। এই রোগের কোনো ওষুধ নাই, শুধু ব্যায়াম, ব্যায়ামের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যান। তারপর আমি বাসায় আর কি 10-12 দিন ছিলাম, হঠাৎ আমি হচ্ছে সাইফুল্লাহ প্রধান স্যার ওনার ভিডিও দেখি ইউটিউবে। দেখার পরে আমার ভিতরে একটা কনফিডেন্স আসে যে একটা বয়স্ক আঙ্কেল, উনি যেহেতু সুস্থ হইতে পারছে আমার বয়স তো আর এরকম হয়নি, ইনশাল্লাহ আমি সুস্থ হব। তারপর আর কি আমার হাজবেন্ডে বলি, আমার হাজবেন্ড আমাকে এইখানে আর কি নিয়ে আসে। নিয়ে আসার পরে স্যারের সাথে কথা বলি, স্যার বলল যে তেমন কোনো কিছু না, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, সপ্তাহখানিকও লাগতে পারে, মাসও, এমন আছে 5 মাসও, কিন্তু আপনার শরীরটা অনেকটা অনেকটাই ভালো আছেন, আপনি অন্য সব রোগীর মতো না, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ওইটাই আর কি বিবেচনা করে আমি বাসায় গিয়ে সবার সাথে কথা বলি, সবাই আমাকে বলল তাহলে চলে যাও, যেহেতু সুস্থ হয়ে যাবে সেহেতু বসে থাকি লাভ নেই, চলে যাও। এর জন্য আর কি স্যার আমি আপনাদের এখানে আসছি। আপনারা দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিও আমি কেমন ছিলাম, আর আজকে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমি প্রথম দিন হুইল চেয়ারে বসে আসছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় যেতে পারবো পায়ে হেঁটে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এবং যে থেরাপিস্টটা আমাকে থেরাপি দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে কি বলবো, বলে আর কি বোঝাতে পারবো না। আমার আসলে রোগটার নাম ছিল জিবিএস, এটা আসলে অনেক মারাত্মক একটা রোগ। এই রোগটা আসলে একটা মানুষকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেয়, একটা মানুষের স্বাভাবিক জীবনযাপন মানে টোটালি জীবনযাপনটাকে অন্যরকম করে দেয়। হাঁটা চলা বলেন বা যাই বলেন সবকিছু আর কি অন্যরকমই করে দেয়। আল্লাহর অশেষ সহমতে আমি প্রথম স্টেজে এসে স্যার থেকে মানে চিকিৎসা নিয়েছি, এখনো মানে চিকিৎসা নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আমি আসার আগে এখানে আরেকটা জিবিএস পেশেন্ট ছিল ইয়াসিন ভাইয়া, উনি 5 মাস এই হসপিটালে ভর্তি থেকে গেছে, উনিও আলহামদুলিল্লাহ স্যারের এখানে এসে সুস্থ হয়ে গেছেন। ইভেন আমিও আজকে সুস্থ হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে আগে ভাইয়াকে দেখে আমার মনেও একটা কনফিডেন্স আসলো যে আমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে বাসায় যাব, ইনশাল্লাহ আমি এখন সুস্থ হয়ে বাসায় যাচ্ছি। আমি আসলে শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ দিব কি, তাকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার মতো কিছু নেই আমার কাছে। স্যারকে আমি কি বলে যে ধন্যবাদ দিব, মানে আমার মুখে বলার মতো কোনো ভাষা নেই। তারপরও মানে আমি একটা ছোট একটা কথা বলতে চাই, আমার থেরাপিস্ট সে আমাকে প্রপারলি তার যতটা সাধ্য হয়েছে সে আমাকে অনেকটা হেল্প করেছে, নিজের ছোট বোনের মতো করে আমাকে দেখেছে। আপু যেন ভালো থাকে সবসময় সেই দোয়া কামনা করি। তার মধ্যে আমার লাইফে একটা হিস্ট্রি, আমার হাজবেন্ড যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি সুস্থ হতে পারতাম না। ইভেন আমার আম্মু আমাকে খুব খুব সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি, আমার বড় ননাই বা মেজো ননাই সবাই যে যেখানে ছিল ফ্যামিলিগতভাবে আমি অনেক সাপোর্ট পেয়েছি, যে কারণে হয়তো আমি আজকে অনেকটা সুস্থ। আল্লাহ পাক যেন সবার ফ্যামিলিতে এরকম সাপোর্টেড কিছু মেম্বার্স রাখে যেন তারাও সুস্থ হতে পারে এবং এই হসপিটাল আসতে পারে। ডিপিআরসি হসপিটালকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া, কারণ
এখানে আসলে আপনারা অসুস্থ হবেন, আমার মতো আর কি সুস্থ হবেন, আল্লাহ না করুক আমার মতো কারো রোগ যেন না হয়, তবে স্যারের কাছে আসলে আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, আমার থেরাপিস্ট যে ছিল তার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আর এই হসপিটালের যেন এই হসপিটালের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইভেন আপনারা আসবেন, চিকিৎসা নিবেন, আলহামদুলিল্লাহ প্রধান স্যারের কাছ থেকে সুস্থ হবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম, আমি এখানেই বিদায় নিচ্ছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।